জামালপুর দেওয়ালগঞ্জে দোকানের জমি লিজ নিয়ে দুর্নীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার দুপুরে সানন্দবাড়ি প্রেস ক্লাবে এক লিখিত অভিযোগে ভুক্তভোগী মোহাম্মদ মামুন বলেন দু হাজার সালে সানন্দবাড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধীনে থাকা একটি দোকানের জমি যেটি ষোলো বছরের জন্য চুক্তিতে ভাড়া নেয় তারা যার মেয়াদ আছে দু ছাব্বিশ সাল পর্যন্ত এদিকে চুক্তির মেয়াদ শেষ না হলেও মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রশিদ আকন্দ কাউকে না জানিয়ে আরেকজনের কাছে জমি ভাড়া দিয়েছেন বর্তমানে এর সঠিক সমাধানের জন্য ভুক্তভোগী পরিবারটি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন